জীবন জীবনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আজকে আপনাদের সাথে আমার মেয়ে যে স্কুলের অ্যাসাইনমেন্টের জন্য ফুলের তোরা বানিয়েছিল সেই ভিডিওটা শেয়ার করছি তো এটা ও নিজে নিজে ভিডিও অন করে বানাচ্ছিল পরে আমি এসে দেখেছি আমি ওকে একটু ভিডিও ক্যামেরা ধরে দিয়েছি আর ছোট মানুষ না এই কাজগুলো যখন করে করতে করতে অনেক ক্লান্ত হয়ে যায় নিজে নিজে ভিডিও করতে চায় না তাই অনেক কিছু মিস করে ফেলি তো আজকে ভাবলাম একটু সময় দিই ওকে এমনি কিছুতে হেল্প করব না কিন্তু ওর সাথে থাকলে ওর অনেক হেল্প হয় আর একটু ক্যামেরাটা ধরে আমি একটু ভিডিও করতে পারি যেমন এই যে এটা খবরের কাগজগুলো এরকম করে মুচড়ে এরকম করে বানিয়ে নিয়েছে এগুলো সে ভিডিও করতে পারে নাই তারপর এই যে একটা কেটে নিয়েছে মিষ্টির প্যাকেট ছিল এটা তো এটা মনে হয় একটু বড় হয়ে গেছে আর একটু ছোট করে কেটে নিতে হবে এগুলো না দেখতে অনেক সহজ লাগে কিন্তু যখন বানাই তখন না আমি দেখলাম অনেক ক্লান্ত হয়ে যায় বানাইতে বানাইতে আর এগুলোর মাপটাপের টাপের ব্যাপার যেগুলো থাকে ছোট মানুষ এত কিছু বুঝতে পারে না তো এই যে এরকম করে রাউন্ড করে সে এগুলো কেটে নিচ্ছে কিন্তু আমিও অলস আমারও এত কিছু করে সাহায্য করে দিতে ইচ্ছে করে না আমি সবসময় সাহায্য করি না আমি সময় ওদেরকে নিজের কাজ নিজে করতে বলি এমনকি আমি বাসাতে অনেক ওদের কাজগুলো করাই তো এই যে বারবার ওকে কাটতে হচ্ছে তো এই যে একটা লাল ও কেটে নিয়ে আসছে লালটা যখন কেটেছে এটার মাপে তখন আমি ছিলাম না আমি একটু কাজ করতে গিয়েছিলাম সেই ফাঁকে সেই এই লালটাও কেটে নিয়েছে এখন এটা লা ওই মিষ্টির প্যাকেটের সাথে জোড়া লাগাচ্ছে এটা এখানে দিবে তো এইটাই যে প্রথম ধাপ শেষ এখন এই যে সে ফুল বানাবে গোলাপ ফুল এখন এটাও সে শুরু করে দিয়েছিল আমি আরেকটা কাজে ছিলাম মানে একটু ধৈর্যের ব্যাপার তো তো এই যে এখানে বসছি মানে আমি রান্না করি বা একটা সেটা কাজ করি রান্নাগুলো দেখতে যাই তখন সে একটা একটা বানায় ফেলে আর সে সব সময় কাজ শুরু করে আমি যখন ব্যস্ত থাকি ওই যে রঙিন পেপারটা নিয়ে এরকম কম সাহায্যে গোল দাগ করে তারপর কেটে নিয়ে চারপাশ এভাবে গোল করে কেটে নিচ্ছে চিকন চিকন করে আর সে সেটা একটু মোটা করে রেখেছে তারপর এটা ছোটো করে ভাজ করে নিচ্ছে এইভাবে সবগুলো এইভাবে ভাজ করতে 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 ও এগুলো ইউটিউব থেকে দেখেছে কিন্তু আমার আসলে এগুলো আমরা ধৈর্য না এগুলো করার জন্য তো এই যে লাস্টে এসে এইরকম তারপর নিচে একটু আঠা লাগাবে এইখানে আঠা লেগে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে সুন্দর একটা ফুল হয়ে যায় ফুলটা এত সুন্দর লাগে দেখতে খালি চোখে না আরও বেশি সুন্দর লাগে তো মেয়েকে এমনি সাহায্য করতে না পারলেও ওর সাথে থাকলে ও অনেক ভরসা পায় ও এটা আমাকে বলে যে মা তোমাকে কিছু করতে হবে না তুমি সাথে থাকো তবুও আমার ভালো লাগে তো এই যে এরকম করে সে পিঙ্ক কালারটা বানিয়েছে তারপর এইভাবে একইভাবে সে লালটাও বানিয়েছে বড় করতে চাইলে একটু কাগজটা বড় করে গোল করে কেটে নিতে হবে আর ছোট করতে চাইলে কাগজটা একটু ছোটো করতে হবে তো সে ছোট কিছু বানিয়েছে আর বড় কিছু বানিয়েছে এইভাবে সে সবগুলো ফুল বানিয়ে নিয়েছে সবগুলো দেখাতে গেলে আস্তে ধীরে দেখাতে গেলে অনেক সময় লাগছে তাই আমি সবগুলো ফুল বানানোটা দেখাচ্ছি না একটা দুইটা দেখাচ্ছি আঠা দিয়ে একটু চাপ দিয়ে রাখতে হবে আঠা যেন লেগে যায় এটা ছোট্ট করে অনেক সুন্দর হয়েছে তো এইভাবে করে সবগুলো সে বানিয়ে নেবে একটু স্পিড করে দেখাচ্ছি ও যেহেতু কষ্ট করে বানিয়েছে আমিও যেহেতু ভিডিও করেছি তাই আমি আর কেটে ফেলে দিচ্ছে না একটু স্পিড করে দেখাচ্ছি তো এই রকম করে অনেকগুলো ফুল সে বানিয়ে নিয়েছে আর এইগুলো একসাথে দেখতে অনেক সুন্দরও লেগেছে পরে ওর ছোটো বোন ওকে ফুল বানাতে সাহায্য করেছে ও কেটে দিয়েছে ও আমার ছোট মেয়েটা ওর ছোট বোনটা ওকে সাহায্য করেছে ফুল বানাতে আমি কিন্তু একটা ফুলও বানিয়ে দিই না আমার নিজের আসলে অনেক অলস লাগে আমার নিজের অনেক কাজ থাকে ওর ওদের এই সব কাজ আমার করতে ইচ্ছে করে না কিন্তু আমি যেহেতু ভিডিওটা শেয়ার করব আমার পেজে তাই আমি ভিডিওটা আগ্রহ নিয়ে করেছি আর সাথে থেকে দেখেছি দেখেছি বলেও খুশি হয়েছে ফুলগুলো একসাথে রেখে ভিডিও করলাম একটু সুন্দর লাগছে না আর ফ্যানের বাতাসে ফুলগুলো বারবার আসলে উড়ে যাচ্ছিল তো এরকম করে আঠা দিয়ে এখন সে এইখানে ফুলগুলো বসিয়ে বসিয়ে দিবে এর আগে সে একটু ট্রায়াল দিয়েছে এখন সে একদম ফাইনালি ফুলটা আঠা দিয়ে বসিয়ে দিয়েছে তো এটা দেখতে অনেক সুন্দর হয়েছিল খালি চোখে আমি কালো দিতে না করেছিলাম কিন্তু ও কালোটাই পছন্দ করেছে তো এই পর্যন্ত বানিয়ে না সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল পরে বাকিটুকু যে একটা বেল্ট লাগিয়েছে একটা লাল কাগজ কেটে সেইটুকু আমি আর দেখার সুযোগ পাইনি সেটা নিজে নিজে বানিয়ে নিয়েছে তারও মানে ভিডিও করার মতো ধৈর্য ছিল না আসলে ছোট বাচ্চা একটানো অনেকক্ষণ কাজ করেছে আসলে এটা অল্প সময় আমরা দেখাই কিন্তু এগুলো বানাতে অনেক সময় লেগেছিল তার পক্ষে এটা একটু ক্লান্তিকর ছিল একটু রেস্ট নিয়ে সে বাকিটুকু বানিয়েছে বাকিটুকু বলতে ওই যে একটা কালো যে লাল যে বেল এই যেটা দিয়েছে এই যে এইটুকু সে পরে বানিয়ে নিয়েছে